আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সৈয়দ হোসাইন, প্রভাষক অর্থনীতি বিভাগ, হাজেরা-তাজু ডিগ্রি কলেজ। আমি আজ সম্মান তৃতীয় বর্ষের পরিসংখ্যান অধ্যায়ের পরিসংখ্যানের সম্ভাবনা অধ্যায়ের পরিমিতি বিন্যাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা এর আগে দ্বিপদী বিন্যাস, পরিসু বিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম, আর পরিমিতি বিন্যাসটা হচ্ছে দ্বিপদী বিন্যাসের একটা পরিবর্তিত রূপ। দ্বিপদী বিন্যাসের পরিমিতি বিন্যাস আমাদের কয়েকটা প্রশ্ন দিয়েছি। এক নম্বর হচ্ছে পরিমিতি বিন্যাসটা কি, পরিমিতি বিন্যাসের সূত্র আরেকটা ম্যাথ দিয়েছি, যেটা এই অধ্যায়ের 2010 সালে সম্ভবত 2010 সালে প্রশ্ন এসেছিল পরিমিতি বিন্যাস থেকে। এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথম প্রশ্নটা হচ্ছে আমার পরিমিতি বিন্যাসটা কি। পরিমিতি বিন্যাস হচ্ছে যে দ্বিপদী বিন্যাস যেটা পড়েছিলাম আমরা, দ্বিপদী বিন্যাসে ছিল এন লেস দেন ইকুয়ালস টু 30, এন এর মান 30 পর্যন্ত হতে পারবে, চেষ্টার সংখ্যা খুব বেশি হবে না। আর দ্বিপদী বিন্যাস, পরিমিতি বিন্যাসটা হচ্ছে যে দ্বিপদী বিন্যাস একটা পরিবর্তিত রূপ। কেন? কারণ হচ্ছে দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা যদি বহু অনেক বেশি হয় এবং সেক্ষেত্রে অর্থাৎ পরিমিতি দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা যদি অনেক বেশি হয় এবং সফলতা বিফলতার সংখ্যা যদি, সফলতা বিফলতার পরিমাণ যদি, মান যদি কাছাকাছি থাকে, প্রায় সমান থাকে, অর্থাৎ ফি সর্বসম কী, অর্থাৎ ফি এর মান যদি কী এর মানের কাছাকাছি থাকে, এইরূপ বিন্যাসকে তখন বলা হতে পারে পরিমিতি বিন্যাস বা পরিমিতি চলক। অ্যান্ড ইনফিনিটি পর্যন্ত হতে পারে, এই দুটো বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা পরিমিতি বিন্যাসটা ফাইন্ড আউট করতে পারবো। অর্থাৎ অ্যান এর মান হবে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ অ্যান এর মান অনেক বেশি হবে, যেটা দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে আমরা সচরাচর 30 থেকে কম দেখতাম। তারপর হচ্ছে যে সফলতা বিফলতা যে মান আসবে, সফলতা বিফলতার মান প্রায় সমান বা কাছাকাছি হবে, এইরূপ বিন্যাসকে আমরা পরিমিতি বিন্যাস হিসেবে উল্লেখ করতে পারি। তাহলে প্রথম প্রশ্নটা আমরা একটু সাজিয়ে বললে হয়, দ্বিপদী বিন্যাসের থেকে যদি চেষ্টার সংখ্যা খুব বেশি হয়, অনেক বেশি হয় এবং সফলতা ও বিফলতার মান যদি প্রায় সমান হয়, এইরূপ বিন্যাসকে, দ্বিপদী বিন্যাসের পরিবর্তিত রূপকে পরিমিতি বিন্যাস বা পরিমিতি চলক বলে। এরপর হচ্ছে পরিমিতি বিন্যাসের সূত্র। তাহলে পরিমিতি বিন্যাস, আমরা দ্বিপদী বিন্যাসে একটি সূত্র পড়েছিলাম, পরিমিতি বিন্যাসে একটা সূত্র হচ্ছে যে এরকম, ফাংশন অফ এক্স ইকুয়াল 1/সিগমা রুট ওভার 2 ফাই ই হাফ এক্স মাইনাস মিও সিগমা স্কোয়ার্ড। এটা হচ্ছে পরিমিতি বিন্যাসের সূত্র, যেটা দিয়ে আমরা পরিমিতি বিন্যাসের অঙ্কগুলো করার চেষ্টা করব। এখানে বলে রাখা ভালো, সিগমা হচ্ছে যে যদি এক্স যদি পরিমিতি বিন্যাসের চলক হয় তাহলে এক চলকের পরিমিতি ব্যবধান, তাহলে সিগমা হচ্ছে যে পরিমিতি ব্যবধান। পরিমিতি ব্যবধান, এরপর হচ্ছে যে মিও হচ্ছে যে গড়, যেটাকে সামগ্রিক গড় বলা হয়। এক্স পরিমিতি বিন্যাসের সামগ্রিক গড় হচ্ছে যে মিও। এরপর ফাইয়ের মান তো আমরা আগে থেকেই জানি, এটা ফিক্সড, এটাকে ধ্রুবক বলা হয়, এটা ধ্রুবক, এটার মানটা নির্ধারিত 22/7, অর্থাৎ এটার মানটা হয় 3.1416, এটা ধ্রুবক, আমরা আগে থেকে জানি। আর ই এর মানটা, এটা হচ্ছে নেফিয়ার মান, নেফিয়ার লগ ভিত্তি, এটাকে বলা হয় নেফিয়ার, এই পাশে লিখে দেখা যাবে না মনে হয়, নেফিয়ার লগ ভিত্তি, এটার মানটাও ফিক্সড, সেটা হচ্ছে 2.71828। তাহলে আমরা এই যে পরিমিতি বিন্যাসের অঙ্কীয় রূপটা সেটার মধ্যে আমরা পাই 1/সিগমা রুট ওভার 2 ফাই ই পাওয়ার মাইনাস ইনভার্স হাফ এক্স মাইনাস মিও বাই সিগমা হোল স্কোয়ার।
তাহলে এখানে যে চলকগুলো ব্যবহৃত হয়েছে এই চলকগুলো যে কি বোঝায় সেটা আমরা বোঝার চেষ্টা করেছি, কারণ এই সূত্রের আলোকে পরিমিতি বিন্যাসের ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করব। যদিও আজকের ম্যাথের মধ্যে এই সূত্রের একটা পার্ট নিয়ে আলোচনা হবে, জাস্ট এই সূত্রটা নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। এক্স মাইনাস মিও বাই সিগমা। আচ্ছা, তাহলে আমরা পরিমিতি বিন্যাসের যে অঙ্কীয় রূপা সূত্র সেটা নিয়ে বোঝার চেষ্টা করেছি। এরপর আমরা তিন নম্বর যে ম্যাটটা দিয়েছি ম্যাটটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ম্যাটটা হচ্ছে পরিসংখ্যান বিষয়ে চূড়ান্ত পরীক্ষা ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড়, এই যে মিওর মান, সামগ্রিক গড়, মিও যে যা আমরা পরিমিতি বিন্যাসের সূত্রের মধ্যে পেয়েছি সেই মিওর মানটা আমরা এখানে পেয়ে গেছি। এরপর হচ্ছে পরিমিতি ব্যবধান 15, পরিমিতি ব্যবধান যদি 15 হয় তাহলে এখানে হচ্ছে সিগমার মান। তিনজন ছাত্রার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া হলো, তাহলে এখানে তিনজনের হিসাব হবে, একজনের মান নাম্বার হবে 60, এটা এক্স এর মান সিগমা এক্স, তাহলে এরপর হচ্ছে আরেকজনের মান 93, তারপরে 72, তাই এদের আদর্শ স্কোরটা আমরা বের করব। তাহলে আদর্শ স্কোর বের করার একটা সূত্র হচ্ছে যে, আচ্ছা আগে আমরা দেয়া আছে দিয়ে লিখতে পারি, দেয়া আছে মিও ইকুয়াল, মিও মানে হচ্ছে যে আদর্শ গড, যেটা গডের মান, তাহলে মিও হচ্ছে আমাদের এখানে 72। এরপর হচ্ছে যে পরিমিতি ব্যবধান সিগমার মান, তাহলে সিগমার মান হচ্ছে যে 15। এরপর হচ্ছে যে প্রাপ্ত নম্বর প্রথম জনে, তাহলে এটা এক নম্বরের ক্ষেত্রে, অর্থাৎ এক নম্বর প্রথম ছাত্রের ক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে এক্স এর মান হবে, অর্থাৎ প্রাপ্ত নম্বর হবে আমাদের কত, 60। তাহলে আমরা জানি জেড আদর্শ স্কোর, আদর্শ স্কোর বা আদর্শ সাফল্যাঙ্ক বা সফলতা, আদর্শ স্কোর এই বিষয়গুলোকে এখানে জেড দিয়ে প্রকাশ করা হয় পরিমিতি বিন্যাসে, পরিমিতি বিন্যাসের ক্ষেত্রে এটা হচ্ছে এক্স মাইনাস মিও ডিভাইডেড বাই সিগমা। তাহলে আমরা মানগুলো বসাই দিই, এক্স এর মান হচ্ছে আমাদের 60, মাইনাস মিওর মান হচ্ছে যে মিওর মা এক্স মানে মিও 72, সিগমার মান হচ্ছে 50, তাহলে আমাদের মানটা দাঁড়ায় 60 দিয়ে 72 দেবে মাইনাস 12 15। যদি আমরা এটা ভাগ করি আমাদের মানটা আসবে মাইনাস 0.8। এটা আমরা ক্যালকুলেটার ভাগ করে দেখবো, এটার মানটা আসে মাইনাস 0.8। তাহলে আমরা যদি মিওর মান দেওয়া থাকে, গডের মান দেওয়া থাকে, পরিমিতি ব্যবধান তত সিগমার মান দেওয়া থাকে এবং প্রাপ্ত নম্বর দেওয়া থাকে, তাহলে আমরা সফলতার স্কোর বা আদর্শ স্কোরটা নির্ণয় করতে পারবো বা সাফল্যাঙ্কটা নির্ণয় করতে পারবো। একইভাবে আমরা একই সূত্রের মধ্যে প্রয়োগ করে আমরা এরপরে দুইজন ছাত্রের, এখন আমরা প্রথমজন ছাত্রের আদর্শ প্রাপ্ত নাম্বার ধরে আমরা আদর্শ স্কোর নির্ণয় করার চেষ্টা করলাম। তাহলে প্রথম জনের আদর্শ স্কোর হচ্ছে মাইনাস 0.8। এরপর আমরা দ্বিতীয় জনের ক্ষেত্রে যাব, তাহলে এই তিনটে চেঞ্জ হবে না, এই দুইটা মিও আর অর্থাৎ গড় আর সামগ্রিক গড় এবং পরিমিতি ব্যবধান সবসময় একই থাকে। এরপর হচ্ছে আদর্শ প্রাপ্ত নম্বর দ্বিতীয় জন ছাত্রের ক্ষেত্রে হচ্ছে 93, এক্ষেত্রে আমরা নেব 93, এক্স এর মান 93, মানগুলো বসাবো আমরা, এক্স এর মান আমাদের আসছে 93 মাইনাস মিওর মান আমাদের আগে থেকে ছিল 72, সিগমার মান হচ্ছে যে আগে থেকে ছিল 15, মানে এই মানটা আমাদের দাঁড়াবে, আমরা বিয়োগ করি 13 থেকে 3 থেকে 2 গেলে 1, তারপর 9 থেকে 7 গেলে 2 15, তাহলে এই মানটা আমাদের দাঁড়াবে 1.4। তাহলে দ্বিতীয় ছাত্রের আদর্শ স্কোর হচ্ছে যে কত, 1.4, প্রথম জন ছাত্রের আদর্শ স্কোর ছিল 0.8 মাইনাস, দ্বিতীয় জনেরটা হচ্ছে যে 1.4, তাহলে আমরা দ্বিতীয় জনেরটাও বের করেছি, এখন আমরা তৃতীয় জনেরটা বের করার চেষ্টা করবো একই সূত্র প্রয়োগ করে। তাহলে দ্বিতীয় জনের আদর্শ প্রাপ্ত নম্বর হচ্ছে যে 72, তাহলে আমাদের এক্ষেত্রে দাঁড়ায় এক্স এর মান 72, মিওর মানও 72, 15, তাহলে 72 থেকে 72 চলে গেলে 0,
এদিকে হয় 15 তাহলে যদি কোন জিরো কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা হয় মানাসে জিরো তাহলে তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে আদর্শ মানাস আদর্শ স্কোর আছে কত শূন্য এর আগে অঙ্কে আমরা করেছি প্রাপ্ত নাম্বার দেওয়া ছিল সাফল্যের মান বা আদর্শ স্কোর নির্ণয় করার চেষ্টা করেছি এখন হচ্ছে যে আমাদের পরীক্ষা ছাত্রদের প্রাপ্ত নম্বরের অর্থনৈতিক টার্মিনাল পরীক্ষা ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় অর্থাৎ মেয়র মান দেওয়া আছে আদর্শ বিচ্যুতি তথা আমাদের পরিমিতি বিন্যাস পরিমিতি ব্যবধানের মান দেওয়া আছে একজন ছাত্রের আদর্শ সাফল্যাঙ্ক অর্থাৎ জেড এর মান দেওয়া আছে এখানে তাহলে আমাদেরকে বের করতে হবে প্রাপ্ত নাম্বার কত অর্থাৎ এক্স এর মান বের করতে হবে যদি আমরা লিখি দেয়া আছে মিউ ইকুয়াল 50 এবং সিগমা তথা পরিমিতি ব্যবধানের মানটা হচ্ছে যে 5 এরপর আদর্শ সাফল্যাঙ্ক অর্থাৎ জেড এর মান হচ্ছে যে 2 তাহলে আমাদেরকে বের করতে হবে এক্স ইকুয়াল কত তাহলে আমরা যদি লিখে আমরা জানি জেড ইকুয়াল x মাইনাস মিউ বাই সিগমা তাহলে আমরা এখানে z এর মানটা আমাদের দেওয়া আছে z এর মান কত 2 ইকুয়াল x তাহলে x এর মান কত x এর মানটা আমাদের বের করতে হবে মিউ এর মান কত 50 সিগমার মান কত 5 তাহলে আমরা বা এটা যদি 8 গুণন করি 10 ইকুয়াল x মাইনাস 50 বা 50 এদিকে পক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে ওদিকে x সুতরাং আমরা বলতে পারি x ইকুয়াল 60 অর্থাৎ ওই ছাত্রীর প্রাপ্ত নাম্বার তাহলে আমরা দুইভাবে এই ম্যাথটা করার চেষ্টা করেছি একটা হচ্ছে যে আদর্শ গড় পরিমিতি ব্যবধান পাশাপাশি প্রাপ্ত নম্বর দেওয়া থাকলে কীভাবে আদর্শ স্কোর তথা সাফল্যাঙ্ক নির্ণয় করতে হয় সেটা এখন দ্বিতীয় অঙ্কটাতে আমরা দেখিয়েছি মিও সিগমা এবং সাফল্যাঙ্কটা দেওয়া আছে তথা আদর্শ স্কোরটা দেওয়া আছে সে আদর্শ স্কোরটা দেওয়া থাকলে সে প্রাপ্ত নাম্বারটা কত আশা করি সহজ বিষয়গুলো বোঝাতে সক্ষম হয়েছে পরিমিতি ব্যবধানে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিকস আছে সম্ভাবনা অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে পরামিতি বিন্যাস বা পরিমিতি বিন্যাস যেটা আমরা এখন শুরু করেছি এই অধ্যায় থেকে আমরা নেক্সট ক্লাসে গুরুত্বপূর্ণ কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করবো তোমরা ভালো থাকবে তোমাদের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম